চায়ের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সাবসুল আলম। শুভ সকাল, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সাথে সংযুক্ত আছেন, অনেক দিনের একটা পথ চলা। চলচ্চিত্রের আসলে বর্তমান অবস্থা এখন কেমন, সে ব্যাপারে একটু জানতে চাই। এখন একটি গভর্নমেন্ট ছিল 15 বছর, এখন নতুন একটি গভর্নমেন্ট এসেছে। 15 বছর যদি একটি গভর্নমেন্ট থাকে আর ওটা যদি না থাকে, এখন চলে যায়, নতুন গভর্নমেন্ট যখন আসে একটু তো এলোমেলো থাকবেই, সারা দেশেই তো এখন অবুসালো। এখন তার মাঝে আবার গেল বন্যা, এই বন্যার মাঝে মানুষ তো ঠিক মতো ঘর বাড়িতে থাকতে পারেনি, এখন বন্যা কমতেছে, এখন আরও সমস্যাটা বেশি হচ্ছে। তো সব মিলে আমার মনে হয় এখন চলচ্চিত্রের অবস্থাটা অত ভালো না, একটু খারাপ অবস্থাতে আছে। আচ্ছা, আমরা যেহেতু 5 আগস্টের পর একটা নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন সংস্কারের কথা বলছি, নতুন নতুন বিষয় নিয়ে সংস্কার চলছে, তো আপনার কাছে কি মনে হয় নতুন বাংলাদেশ হিসেবে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, এবং সংস্কারের যে বিষয়টি আসছে মিডিয়া অঙ্গনে আসলে কী কী সংস্কার করা প্রয়োজন বলে আপনি মনে করেন? গত 15 বছর যে গভর্নমেন্ট ছিল ওরা তো আসলে সব কিছুতেই বৈষম্য সৃষ্টি করেছিল। আমি যেমন ফিল্মের কথাই বলবো, আমি একটু ভিন্ন আওয়ামী এনটি রাজনীতি করি, আমি বিএনপি পন্থী রাজনীতি করি। গত 15 বছরে আমরা যে ছবিগুলি সেন্সারে জমা দিয়েছিলাম, আমরা কিন্তু আসলে ন্যায় বিচার পাইনি, শুধু শুধু আমাদেরকে হয়রানি করা হয়েছে। কারণ ওদের কাছে লিস্ট ছিল কারা কোন দল করে, ঠিক আমাদের পন্থী যারা ছিল তাদের কিন্তু সুবিচার সুদৃষ্টিতে দেখেনি। যেমন আমি, আমার একটা ছবি রিলিজ হয়েছে গত এই আগস্টের 20 তারিখে, ইতিচিত্রা, ওই চিত্রে ওই ছবিটির একটি দৃশ্যের কথা আমি বলছি। কোনো কিছু খুঁজে না পেয়ে ছবিতে তো একটি দৃশ্য ছিল, নায়িকা লাস্টে টিচিং করে, টিচারই করে একটা কিন্ডার গার্ডেনে, ওইখানে মেয়েদের হেজাব পরা ছিল, তো এই শটটা কাটতে হবে, কোথাও কোনো কিছু খুঁজে না পেয়ে যে এই সিকোয়েন্সটা আপনাকে ফিল্ম থেকে ফেলে দিতে হবে অথবা রিশুট করে দিতে হবে, কারণ এটা আমার একটা গল্পের অংশ ছিল। তখন আমি যখন ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম যে কেন আমি কী কারণে এই শটটা ফেলে দিব, তো উনি বলল যে এটাকে জঙ্গিকে প্রশ্রয় দেওয়া, এই শটটা নাকি জঙ্গিকে প্রশ্রয় দেওয়া। তো একটা মেয়ে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আমাদের দেশের একটা মেয়ে হেজাব পরে স্কুলে যাবে, তো এটা নাকি জঙ্গিতে প্রশ্রয় দেওয়া। তো আমি মনে করি এই যে তারা এইভাবেই বিভিন্ন সেক্টরে আমাদের সাথে বৈষম্যের সৃষ্টি করেছে, এখন যেহেতু ওই গভর্নমেন্ট নেই আমি মনে করি যে এই বৈষম্য আর থাকবে না। আচ্ছা, তার মানে আপনার এই যে বিএনপি পন্থী করার কারণে আপনার কাজের ক্ষেত্রে অনেক বড় বড় ইফেক্ট পড়েছে? অবশ্যই পড়েছে। যেমন আমরা মন্ত্রণালয়ে আমাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, কারা বিএনপি করে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। আমরা ওইখানে তো কোথাও কখনো কোনো কাজে আমাদেরকে ডাকতো না, আমরা যেতে পারতাম না। আপনি 80-এর দশক থেকে এই অঙ্গনে আছেন এবং আপনি কাজ করে যাচ্ছেন, গত 10-15 বছরের দিকে যদি পিছনে আমরা তাকাই তাহলে চলচ্চিত্রে যে আমরা চিত্রটা দেখেছি এবং 10-15 বছর চিত্র এখন যেটি দেখছি, পরিবর্তনটা কী কী দেখছেন? পরিবর্তন অবশ্যই আসবে, গত 10-15 বছরে আমরা যে চিত্রটা দেখেছি আর এখন আগামীতে যে পরিবর্তন আসবে, আসলেই আপনি কম্পেয়ার করতে পারবেন যে গত বছরের তুলনায় এখন কি পরিবর্তন। এটা পজিটিভ নাকি নেগেটিভ? এটা অবশ্যই পজিটিভ হবে। আচ্ছা, অবশ্যই পজিটিভ হবে। আচ্ছা, চলচ্চিত্র জগতে যে এই পরিবর্তনগুলোর কথা বলছি আমরা, কি কি পরিবর্তন চোখে পড়েছে আপনার যেহেতু আপনি এই অঙ্গনে একজন পরিচালক হিসেবে আছেন? পরিবর্তন হতে কিন্তু সময় লাগবে, আজ মাত্র 5ই আগস্টে আবার একটি নতুন বাংলাদেশের জন্ম হলো, একটু সময় তো অবশ্যই লাগবে। তারপরে যেমন আমাদের প্রযোজক সমিতি, আপনি জানেন যে প্রযোজকরাই হচ্ছে চলচ্চিত্রের মেন, চলচ্চিত্র বাঁচাতে হলে প্রযোজকদের লাগবে, প্রযোজক বাঁচলে কিন্তু চলচ্চিত্র বাঁচবে। আমাদের এই যে দেখেন আজকে প্রযোজক সমিতির নির্বাচন হচ্ছে না দীর্ঘদিন, এখানেও কিন্তু একটা চলচ্চিত্র ধ্বংস করার একটা ভালো নীল নকশা, কারণ প্রযোজক সমিতি থাকলে তাদের দাবির ব্যাপারে কথা বলতে পারবে, তাদের যে
এই যে আজকে শিল্প ঘোষণা করছে আমাদের বিগত গভর্নমেন্ট, বাট আমরা কিন্তু শিল্পের কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। এই এই কথাগুলি আমাদের সমিতি থাকলে সমিতির সদস্যরা তাদের স্বার্থে কিন্তু সরকারের সাথে একটা বোঝাপড়া করতে পারত। যেহেতু আমাদের প্রযোজক সমিতির নির্বাচন হচ্ছে না, অনেকগুলি বছর যাবৎ প্রশাসক চালাচ্ছে, কথা বলার তো আসলে কেউ নাই। তাই আমি মনে করি যে অনতিবিলম্বে আমাদের প্রযোজক সমিতির নির্বাচনটা দরকার, এবং প্রযোজকদের পক্ষে কথা বলার জন্য কিন্তু সমিতির নেতারাই কথা বলবে। আমাদের সমিতির নির্বাচন যদি হয়ে যায়, তো আমি মনে করি যে আরও নতুন নতুন প্রযোজক আসবে, ছবি বানানোর জন্য উৎসাহ পাবে, তারাই আরও কীভাবে নতুন নতুন ছবির সৃষ্টি হবে, কীভাবে প্রযোজক আসবে, এটা কিন্তু তারা নিজ দায়িত্বেই করবে। তা আমি মনে করি অনতিবিলম্বে আমাদের প্রযোজক সমিতির নির্বাচনটা হওয়া জরুরি চলচ্চিত্র উন্নয়নের ক্ষেত্রে। আচ্ছা, আপনি বলছিলেন যে পরিবর্তন যে দিকটা আমরা দেখছি সেটি পজিটিভলি, কিন্তু আমরা যদি বিগত 10 বছরের চলচ্চিত্র অবস্থা দেখি, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ছবি দেখা গেছে খুব একটা ব্যবসা সফল হয়নি, কিছু পরিমাণ কম সংখ্যক ব্যবসা সফল হয়েছে। তো সিনেমা হলগুলো কিন্তু একদম হারিয়ে যাচ্ছে দিন দিন। আমরা দেখেছি এমন অনেক জায়গায় সিনেমা হল ছিল, দেখার একটা ধুম ছিল, ডে বাই ডে কেন জানি এটা বিলুপ্তর পথে। এবং কিছু চলচ্চিত্র সিনেমা হল আমরা দেখতে পাচ্ছি যেটা আধুনিক করা হচ্ছে, সেটি আমরা আমাদের আশেপাশে তাকালেই দেখতে পারি। কিন্তু চলচ্চিত্রের এই যে নিবু একটা অবস্থা এবং ডে বাই ডে সিনেমা হল হারিয়ে যাচ্ছে এবং ব্যবসা সফল যে বিষয়টি আমরা সবসময় চিন্তা করি চলচ্চিত্রের ক্ষেত্রে, যারা আপনার প্রযোজক আছেন, যারা পরিচালক আছেন, তাদের কিন্তু এটা মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। তো সেই বিষয়টি আসলে আপনি কীভাবে দেখছেন? দেখেন, গত 10 বছর যাবৎ আপনি জানেন যে সরকার প্রোডিউসারদের অনুদান দিয়ে থাকে, ভালো ছবি নির্মাণের জন্য উৎসাহিত করার জন্য অনুদান দিয়ে থাকে। এই যে গত 10 বছরে কারা পাইছে অনুদানগুলি, সরকারের কাছ থেকে টাকাগুলি কারা পাইছে? যারা আওয়ামীপন্থী ছিল, যারা লিয়াজু করতে পারছে, তারাই কিন্তু পাইছে। তারা অনেকেই পেয়ে কী করছে, এখন পর্যন্ত তারা কোনো ছবিও শুরু করে নাই, কিছুই করে নাই, টাকাগুলি কিন্তু তাদের পকেটেই আছে। এখনও কি এরকম হতে পারে যে এখন যারা আসলে বিএনপিপন্থী আছে তারাই সুযোগ সুবিধাটা পাবে? আমি মনে করি যে চলচ্চিত্রে আওয়ামী লীগ বিএনপি থাকা উচিত না, কারণ এটা প্রযোজকদের একটা ব্যবসার জায়গা, এখানে রুটি কাজের জায়গা, কাজের জায়গা। এফডিসিতে চলচ্চিত্রে আওয়ামী বিএনপি থাকার কোনো সুযোগ নাই, এবং এটা করা উচিত হবে না। কারণ বিগত 10-15 বছরে আমি দেখছি তো যারা আওয়ামীপন্থী সিনেমার সও বোঝে না, তাদেরকে অনুদান দেওয়া হচ্ছে 60 লাখ 70 লক্ষ টাকা, তারা কি করছে, 20 লাখ টাকা দিয়ে ছবি বানিয়ে বাকি 40 লাখ টাকাই তাদের পকেটে ভরেছে। এই অনুদানগুলি যদি একজন প্রপার রিয়েল প্রযোজককে দেওয়া হতো, সে কিন্তু এই 70 লক্ষ টাকার সাথে আরও 70 লাখ টাকা ভরে একটা ভালো সুন্দর ছবি নির্মাণ করতো। তো আমি মনে করি যে গভর্নমেন্টই আগামীতে আসুক, এই আমি মনে করি যে চলচ্চিত্রে আমাদের আওয়ামী লীগ বিএনপি আসা উচিত না, কারণ এটা আমাদের কাজের জায়গা। পলিটিক্স হচ্ছে রাজপথে, যে যে দলই করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজপথে পলিটিক্স করবে, ব্যবসার ক্ষেত্রে কোনো পলিটিক্স থাকা উচিত না। রাইট, পরিচালকদের তো আসলে অনেক দায়িত্ব থাকে, প্রযোজক তো আছেনই, সেই সাথে দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমরা পরিচালকদের কাছ থেকে সবসময় পেয়ে এসেছি নতুন মুখ, তারাই কিন্তু নতুন মুখ লঞ্চ করেছে এবং আমাদের মাঝে নতুন শিল্পী এনেছে। তারা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে প্রত্যেকটা একটা শিল্পীকে তারা উঠিয়ে আনে, এনে আমাদের মাঝে প্রতি সময় উপস্থাপন করেন এবং দর্শকরা গ্রহণ করেন, অনেক সময় করেন না। এই যে পরিচালকের যে মুখ্য দায়িত্বটা এবং নতুন মুখকে আবার দর্শকদের কাছে রিপ্রেজেন্ট করা এবং সেই সুন্দরভাবে অভিনয়টাকে বের করা, এ টু জেড সম্পূর্ণটাই, এই দায়িত্বগুলো কীভাবে পালন করেন? এবং নতুন মুখের কথা যখন আসে, আমরা কিন্তু দেখছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা পুরনো আছেন এবং এখনও যারা কাজ করছেন, ম্যাক্সিমামই হয়তো বা বিয়ে হয়ে গেছেন বা এখনও কিছু কাজ করে যাচ্ছেন, কিন্তু নতুন মুখ কিন্তু আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। এটার পিছনে আসলে কারণটা কী এবং আমরা দেখতে পারবো কি না আগামীতে? এটা একটা আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমরা যখন দর্শক ছিলাম, সিনেমা যখন দেখতাম, তখন কিন্তু অনেক আর্টিস্ট ছিলেন, অনেক হিরো ছিলেন, অনেক হিরোইন ছিলেন, একজনের ছবি ভাল লাগে না আরেকজনের ছবি করতাম দেখতাম, তো প্রতিযোগিতা ছিল। কিন্তু এখন এই দীর্ঘ 7-8-10 বছরে কোনো প্রতিযোগিতা নাই, একজন হিরোই আছেন যার ছবি এখন দর্শক একটু হলে যান, আর বাকি কিন্তু ওইভাবে ওই রকম হচ্ছে না। তো ছবির অঙ্গন ঘুরতে গেলে আগে প্রযোজকদের সিকিউরিটি করতে হবে। আমি একজন প্রযোজক, আমি একটি ছবি নির্মাণ করব, আমি চিন্তা করব যে আমার টাকাটা লোকডিগি তো কীভাবে আসবে, আমার আজকে একটা ছবি করলাম টাকাটা আসলে লাভের দরকার নেই, যদি আসল টাকাটাও আসে তাহলে কিন্তু আমি পরবর্তীতে আবার একটি ছবি বানানোর চিন্তা করব। তো সেই ক্ষেত্রে এখন যে অবস্থা হচ্ছে সেটা
এক গ্যামি দর্শক এক কী আর্টিস্টের ছবি বারবার বারবার দেখতে দেখতে আপনি প্রতিদিন কি বিরিয়ানি ভাল লাগবে না, অবশ্যই বিভিন্ন ভিন্ন রকমের। এখন যারা আগামীতে নেতৃত্বে আসবেন, আমাদের পরিচালক প্রযোজক যারা আসবেন, তাদের উচিত যে নতুন মুখের সন্ধানের কিছু আর্টিস্ট এনে আবার নতুনভাবে সাজানো। আপনি দেখেন একটা ভাইয়ের ক্যারেক্টার করতে গেলে আপনি আর্টিস্ট খুঁজে পাবেন না, একটা বোনের ক্যারেক্টার করতে গেলে আর্টিস্ট খুঁজে পাবেন না, বাবার ক্যারেক্টার নেই, মায়ের ক্যারেক্টার নেই, আমাদের আসলে আর্টিস্টের সংকট। চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে হলে প্রযোজকদেরকে যেমন আনতে হবে, পাশাপাশি আপনার আর্টিস্টও লাগবে। এবং সেই সাথে আমি বলছিলাম যে যত হিরো হিরোইন আছেন সবাই বিয়ে করে ফেলছেন, আসলে দর্শকদের কাছে কিন্তু হিরো হিরোইন মানেই কিন্তু একটা ফ্যান্টাসির জায়গা, এবং তারা সবসময় চিন্তা করেন যে আমার নায়িকা আমার নায়ক যখনই বিয়ে করে ফেলেন তখনই দর্শকদের মন কিন্তু অবশ্যই ক্ষুণ্ণ হয়, সেই সাথে সাথে দেখা যায় ফ্যান বেজ বা কিছু তখন ওদের পার্সোনাল লাইফে চলে যায়। সো এই যে সবাই বিয়ে করে ফেলছেন, সো দর্শকদের মনে একটা আঘাত লাগছে যে আমার নায়িকা বিয়ে করলো আমার নায়ক বিয়ে করে ফেললো, তো এই কষ্টটা আসলে কখনো পূরণ হবে কিনা বা কষ্টটা দূর হবে কিনা এরকম কোনো চিন্তাভাবনা আছে কিনা বা নতুন মুখের সন্ধান আপনারা করছেন কিনা? আপনি আসলে ঠিক বলছেন, একজন হিরোইনের যখন বিয়ে হয়ে যায় দর্শক যখন জানতে পারে তখন কিন্তু আর স্বপ্নের নায়িকা থাকে না, তখন থাকে আরেকজনের ওয়াইফ। তা আরেকজনের ওয়াইফ নিয়ে কল্পনা করতে এটা অনেক দর্শকই পছন্দ করেন না, তো সেই ক্ষেত্রে যখন বিয়ে হয়ে যায় তাদের কিন্তু দর্শক ওইভাবে কমে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা আগামীতে চলচ্চিত্র নিয়ে ভাববেন, আমি মনে করি FDC তথ্য মন্ত্রণালয়, আমাদের প্রযোজক সমিতি আছে, পরিচালক সমিতি আছে, হোল্ড ইন্ডাস্ট্রি একটু চিন্তা করা উচিত এবং এটা অবশ্যই করা উচিত যে নতুন হিরো এবং নতুন হিরোইনদের এনে সুযোগ করে দেওয়া উচিত। আর সেই ক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে, গভর্নমেন্ট যদি একটু ইনিশিয়েটিভ নেয় যে নতুন আর্টিস্টদের আমরা প্রমোট করব, সেই ক্ষেত্রে যদি একটা অনুদান দেয়, যারা নতুন আর্টিস্টদের নিয়ে ছবি বানাবে তাদেরকে যদি একটু প্রমোট করে একটু অনুদান দেয়, আমার মনে হয় সেই ক্ষেত্রে একজন প্রযোজকও সাহস পাবে যে নতুনদের নিয়ে কাজ করতে। আচ্ছা, আপনি ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছেন, আপনার অভিজ্ঞতার পাল্লা যদি বলি অনেক ভারী, সেই জায়গা থেকে আপনার কাছে কী মনে হয় একজন অভিনয় শিল্পী, প্রকৃত অভিনয় শিল্পী যদি আপনার চোখে আমি বলি কাকে দেখতে পারেন এই মুহূর্তে, শুরু থেকে 80-90 দশক থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি কয়েকজনের নামও নিতে পারেন? না, অবশ্যই শাবানা আপা ছিলেন খুবই ভালো অভিনেত্রী, ববিতা আপা ছিলেন, এদের তো আসলেই তুলনা হয় না এবং বিকল্প নাই। কিন্তু আপনি সুচন্দা আপা ছিলেন, শাবানা আপা ছিলেন, ববিতা আপা ছিলেন, তারা তো অসাধারণ অভিনয় করতেন, তাদের চোখই কথা বলতো। হ্যাঁ হ্যাঁ, তারা চুপ থাকলেও মনে হতো যে না তিনি কিছু বলতে চান, তাদের অভিনয় করতে হতো না, তারা যে এক্সপ্রেশনটা দিত, রিয়াকশনটা দিত, কি বলতে চাচ্ছে দর্শক কিন্তু এটাই বুঝে। আচ্ছা, ওরকম শিল্পী এখন তৈরি হচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা কি মনে হয় আপনার, যে নতুন প্রজন্ম যারা কাজ করছেন তাদের মধ্যে কি এরকম কাউকে দেখছেন কিনা? আমি মৌসুমীকে দেখেছিলাম, মৌসুমীর মধ্যেও, শাবনুরের মধ্যেও, পপির মধ্যেও আর্টিস্টিক একটা ভাব ছিল, কিন্তু তারা তো এখন খুব একটা অ্যাক্টিভ না, কিন্তু আমি নতুন প্রজন্মের কথা বলছি। নতুন প্রজন্মের এরা আমি বলবো যে এরা অভিনয়ের প্রতি সিরিয়াস না, আগে যেমন তারা আর্টিস্টরা সিরিয়াস ছিল, এখন যারা নতুন প্রজন্মের শিল্পীরা আছেন, হিরো হোক আর হিরোইন হোক, একটা ছবি রিলিজ হয়ে গেলে চলুক আর না চলুক, কিন্তু তাদের কিন্তু ভিতরে হিরোইজমটা চলে আসে, এই হিরোইজম চলে আসার কারণেই কিন্তু তারা আর ওইভাবে সিরিয়াস হচ্ছে না, আমাকে কাজ করতে হবে, অভিনয় করতে হবে, কী করলে আমার ছবিটা হিট হবে, কোন গল্প দেখতে হবে, কার কোন ডিরেক্টর দেখতে হবে, এখনকার হিরো হিরোইনরা এগুলি দেখে না, ছবির সংখ্যা বাড়াতে চায়, এটাই হচ্ছে তাদের প্রধান কাজ। আচ্ছা, আরেকটি বিষয় আছে যে যারা হিরো হিরোইন আছে তাদেরকে নিয়ে বারবার কথা হয়, কারণ আমরা কিন্তু আমাদের আকর্ষণ কিন্তু সবসময় তাদেরকে নিয়েই থাকে, আমরা সিনেমা দেখি কিন্তু তাদের জন্যই, যে হিরো কে আছে হিরোইন কে আছে, তো অনেক সময় দেখা যায় যে আমরা শুনি বা শোনা কথাও শোনা যায় যে তাদের যে ডিমান্ডটা, মানি ডিমান্ডটা বা তাদের যে পারিশ্রমিকটা সেটা কি অনেক সময় বেশি হয়ে যায় কিনা, এরকম কখনো কোনো প্রবলেম ফেস করেছেন কিনা? এই যে একসময় টাকাই কিন্তু হিরোদের পিছনে ঘুরবে, হিরোইনদের পিছনে ঘুরবে, টাকাই ঘুরবে তাদের পিছনে। এই যে দেখেন আপনি সাকিব খানের কথাই বলেন, আপনি সাকিব কিন্তু একদিনে সাকিব খান হয় নাই, আমার প্রথম ছবি যেটা ছিল শহীদুল ইসলাম খোকনকে দিয়ে আমি যেটা প্রথম প্রযোজনা করেছিলাম মুখোশধারী, হ্যাঁ ওইখানে কিন্তু রুবেল ছিল, সাকিব খান ছিল, সাকিব খান নতুন ছিল, কিন্তু ও কিন্তু আমার কাছে ওইভাবে ডিমান্ড করে নাই, যে ওর ইচ্ছা ছিল
যে আমি শহীদুল ইসলাম খোকনের ছবিতে কাজ করব, একজন ভালো ডিরেক্টরের ছবিতে কাজ করব, একজন একটা ভালো গল্প নিয়ে কাজ করব। এটা কিন্তু ওর প্রচণ্ড ইচ্ছা ছিল। আমি এই ছবি করার সুবাদে ওর সাথে অনেকবার কথা বলেছি, ও কিন্তু টাকা পয়সা এরকম ডিমান্ড করে নাই, যে বলছে ঠিক আছে ভাই কাজ করে দেবো, দিয়েন টাকা। এই যে ওর ভিতরে চেষ্টাটা ছিল, ইচ্ছাটা ছিল, ও ক্যারেক্টারের পাগল ছিল ডিরেক্টর, কারণ ও ভাবছে একজন ভালো মেকারই কিন্তু ভালো কিছু নির্মাণ করতে পারবে। ওর ইচ্ছাই ছিল কিন্তু ভালো মেকারের কাজ করা, ভালো গল্প নিয়ে কাজ করা। কিন্তু এখন কিন্তু এটা পাওয়া যাচ্ছে না। একটা ছবি কোনোভাবে রিলিজ হইলেই পরবর্তীতে গল্প যে আসেন টাকা কত দিবেন, 4 লাখ 5 লাখ 10 লাখ এইভাবে পর্যন্ত ইয়ে করছে। কিন্তু ওই লোকটা ভাবে না, ওই হিরোটা ভাবে না যে আমাকে যে 5 লাখ টাকা দিবে ছবিটার সেল কত হচ্ছে, আমার জন্য কয়জন দর্শক যাচ্ছে। আচ্ছা, আপনি, আমরা জানি যে আপনি ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট, সেখানে কীভাবে দায়িত্ব পালন করছেন? আমি এর আগেও 11, 12, 13, 14 সালে প্রেসিডেন্ট ছিলাম। ফিল্ম ক্লাবটা হচ্ছে আমাদের চলচ্চিত্রের হিরো হিরোইন ডিরেক্টর প্রডিউসার অল টেকনিশিয়ানদের নিয়ে একটা রিক্রিয়েশন ক্লাব। এখানে প্রত্যেক বছর নির্বাচন হয়, ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়। গত ডিসেম্বরে আমাদের নির্বাচন হয়েছে, গত ডিসেম্বরে আমি নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছিলাম। আর ওইখানের যে রিক্রিয়েশন করা, বিনোদন করা, মানে আড্ডা মারা, সবাই একসাথে মিলিত হওয়া, ওইটার যে একটা রুটিন কাজ আছে সেটা আমরা নিয়মিতই করছি। আর কয়েকদিন আগে, গত 4 দিন আগে আমাদের ক্লাবের পক্ষ থেকে যে বন্যা দুর্গত যারা বানভাসী মানুষ তাদেরকে পাশে এসে আমাদের ফিল্ম ক্লাবের পক্ষ থেকে আমরা দাঁড়াতে পেরেছি। এই জন্য সামাজিক কাজ, খালি সিনেমার লোক বিনোদনই করে না, তারা সামাজিক কাজও করে, এই জন্য আরও ভালো লাগতেছে। তো ওইখানে আমরা মোটামুটি ইনশাল্লাহ ভালোভাবে সুন্দরভাবে চলছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।